আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসার নূপুর। আজকে খুবই মজাদারভাবে পুঁই পাতার পাকোড়া এবং পুঁই পাতার বড়া করে দেখাবো। আমার শ্বশুর আব্বা যখন বেঁচে ছিলেন তখন প্রতিদিন দেখা যায় রমজানে ইফতারের আগে আমাদেরকে এই আইটেমগুলো করতে হতো, কারণ তিনি খুবই পুঁই পাতার বড়াটা পছন্দ করতেন। আসুন দেখে নেই কীভাবে করতে হয়। পাকোড়ার জন্য ফার্স্ট আমাদের ব্যাটার তৈরি করতে হবে। সেজন্য এখানে দেখুন যে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি, আর আমি এখানে দেখুন যে 1/3 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি বা চালের আটা যেটাকে বলা হয়। এখন এটাকে একদম সুপার ক্রিস্পি করার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে এই চালের গুঁড়িটা ব্যবহার করতে হবে। ভালো মতো এটাকে এখন আমরা চেলে নেব। ভালো মতো দেখুন যে চেলে নেওয়ার পরে একে একে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই জিরের গুঁড়োটা দিলে পুঁই শাকের যে একটা আলাদা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা আপনারা পাবেন না। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ মতো, আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর এখানে একটা ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করব, সেটা হচ্ছে আস্ত জিরা যেটাকে বলা হয়, সেটা আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এতে করে ফ্লেভার যেমন সুন্দর আসবে তেমনি কিন্তু খেতেও অসম্ভব ভালো লাগবে। এখানে আমি এখন দিয়ে দেব 1 চা চামচের চেয়ে একটু কম বেকিং পাউডার, মানে পুরোপুরি 1 চা চামচ না, আবার 1/2 চামচের চেয়ে একটু বেশি দিতে হবে। আর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, এটা একদম নর্মাল তেল, গরম কিন্তু না। এখন 1 কাপ পরিমাণ পানি আমি এখানে নিয়েছি, এটা একদম নর্মাল টেম্পারেচারে পানি। ধীরে ধীরে আমি এই পানিটাকে দেব এবং একটা সুন্দর ব্যাটার তৈরি করব। তবে 1 কাপ পরিমাণে যে লাগবে তা কিন্তু না, আমরা দেখে নেব যে আমাদের আসলে কতটুকু লাগে। সব কিছু দিয়ে আমি একটা দেখুন যে সুন্দর ব্যাটার তৈরি করেছি। এখন পানিটা আমি দেখিয়ে দিচ্ছি, 1 কাপ পানি কিন্তু আমার লাগেনি, আমি একটা 1/4 কাপ নিয়ে নিচ্ছি। আর সেখানে দেখুন যে এটা 1/4 কাপের চেয়ে একটু কম পানি কিন্তু বেঁচে গিয়েছে। এখন আরও একটা কথা হচ্ছে, এই যে ব্যাটারটা আমি তৈরি করলাম বেগুনির ব্যাটারের চেয়ে কিন্তু এই ব্যাটারটা একটু ঘন হবে। পুঁই শাকের পাকোড়া করতে গেলে ব্যাটারটা বুঝতে হবে যে এটা বেগুনির ব্যাটারের চেয়ে একটু ঘন করতে হবে। এখন ভালো মতো 3 থেকে 4 মিনিট ধরে এটাকে একটু ফেটে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে একটু রেস্টে রেখে দেবো। দেখুন আমি কিন্তু পাকোড়া করার জন্য যে পুঁই শাকগুলো নিয়েছি সেগুলো একটু মাঝারি সাইজের পুঁই শাক নিয়েছি, দেখেছেন। আর আমি এখানে যে বড়া করব তার জন্য কিন্তু আমি বড় সাইজের পুঁই শাকগুলো বেছে নিয়েছি এবং সেগুলো বেছে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন এটাকে কাটতে হবে। কাটাটা কিন্তু খুবই সহজ ব্যাপার, আপনারা কাটার বোর্ড বা বটি যে কোনো কিছুই এখানে ব্যবহার করতে পারবেন। আমি ডাটাগুলো ব্যবহার করব না, তাই ডাটাগুলো আমি বাদ দিলাম। দিয়ে একদম কুচি করে এগুলোকে আমরা কেটে নেব। যতটুকু কুচি করতে পারবেন তত কিন্তু এটা সুন্দর হবে। ব্যাটারটা রেস্টে রাখার পরে একটু ভালো মতো গুলিয়ে নেবেন। এখন চলুন চলে যাই আমরা চুলার কাছে। চুলায় দেখুন যে তেল উঠিয়ে দিয়ে একটু ব্যাটার দিয়ে দেখতে হবে যে তেলটা আমার গরম হয়েছে কিনা। দেখুন তেলটা কিন্তু সুন্দর মতো গরম হয়ে গিয়েছে, তার মানে হচ্ছে আপনাকে তেলটা একেবারে ভালো মতো গরম করে নিতে হবে। নেওয়ার পরে আপনি চুলার জালটাকে মাঝারি করে দেবেন, দিয়ে 1টা করে পাতা নিতে হবে এবং ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালো মতো ব্যাটারের গায়ে এটা লাগিয়ে নিতে হবে। আর ওই যে বলেছি যে এটা কিন্তু বেগুনির ব্যাটারের চেয়ে একটু ঘন হবে, আর বাড়তি ব্যাটারটা যেখানে যে ফেলে দিয়ে তার তেলের মধ্যে এভাবে দিয়ে দিতে হবে। আর আপনার কড়াইয়ে ঠিক কতটা জায়গা আসবে ততগুলোই কিন্তু আপনাকে দিতে হবে। দেখুন 1টা করে পাতা নিতে হবে আর ব্যাটারি ভালো মতো এভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। নিয়ে বাড়তি ব্যাটারটা কিন্তু একদম এভাবে করে ফেলে দিতে হবে, দিয়ে এটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ভাজার সময় একটু করে গরম তেল দেখুন যে এরকম উপরের দিকে দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে এটা সুন্দর মতো ফুলে যাবে। আর 1টা পাশ যখন দেখবেন যে একটু বয়ে এসেছে তখনই আপনারা এটাকে উল্টিয়ে দেবেন। একেবারে কাঁচা অবস্থায় কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু দেখা যায় যে এটা শেপটা সুন্দর হবে না। আর দেখুন যে এইভাবে করেই মাঝারি লো আছে আমি এগুলোকে ক্রিস্পি করে ভেজে নেব। দেখুন আমি কিন্তু একদম সুন্দর ব্রাউন করে এগুলোকে ভেজে নিয়েছি, আর ঠিক এরকম করেই কিন্তু আপনারা ক্রিস্পি করে ভেজে নেবেন। আর এগুলো খেতে কিন্তু সম্পূর্ণ ভিন্ন টেস্ট। আমার চ্যানেলে দেখবেন যে পালং শাকের পাকোড়া কীভাবে করতে হয় আমি সেটাও দেখিয়েছিলাম। দেখুন এভাবে করে আমরা সবগুলো আগে ভেজে তুলব। দেখুন আমি এভাবে করে আমার যতগুলো দরকার ততগুলো কিন্তু ভেজে নিলাম। এখন পরবর্তীতে কীভাবে তৈরি করতে হবে বড়া সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই পুঁই শাকের কুচিটার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে খুবই সামান্য পরিমাণে দেখুন যে আদা বাটা, আমি খুবই সামান্য পরিমাণে এখানে রসুন বাটা দিয়ে দিলাম, অল্প একটু এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি, একটু দেখুন যে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর একেবারে খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে দেখুন যে আমি যে ব্যাটারটা আমার বেঁচে গিয়েছিল সেখান থেকে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি, পুরোটাই দেবো না, কারণ পুরোটা এখানে নাও লাগতে পারে। এখানে কাঁচামরিচ কুচি যাবে, আপনি ঠিক কতটা ঝাল খেতে চান সে অনুযায়ী। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে, কারণ পেঁয়াজ কুচি দিলে কিন্তু এটা খেতে ভালো
লাগে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বেসন এটা কিন্তু আপনি যতটুকু পুঁই শাক সেই অনুযায়ী নির্ভর করে দেবেন এখন ভালোমতো আলতো হাতে আগে এটাকে একটু মেখে নিন মেখে নেওয়ার পরে আমি দেখছি যে এখানে আমার আরো একটু ব্যাটার দিতে হবে আমি এখন যতটুকু ব্যাটার বেঁচে ছিল পুরোটাই দেখুন যে এখানে দিয়ে দিচ্ছি আবার আমি এখানে একটু বেসন দিয়ে দেব একেবারে কিন্তু খুব বেশি এটাকে আমরা ঘন করে মাখবো না তবে বাইন্ডিং আসবে এরকম করে এটাকে মেখে নিতে হবে দেখুন এটা কিন্তু মেখে নেওয়ার পরে একটু ভাবে দেখে নিতে হবে যে বাইন্ডিং আসবে কিনা আমার সুন্দর মতো দেখুন যে বাইন্ডিং চলে এসেছে এখন চলুন ভাজতে চলে যাই পাকোড়া ভাজা তেলটার মধ্যে আমি ছোট ছোট করে দেখুন যে বড়া দিয়ে দিচ্ছি এটা আসলে আপনারা কত বড় করে দিতে চান সেটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করবে তবে একটু পাতলা করে দেবেন তাহলে দেখবেন এটা সুন্দর ক্রিস্পি হবে আর মাঝারি লো আঁচে আমরা এটাকে একেবারে সুন্দর ব্রাউন করে ভেজে নেব একটা পাশ যখন হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে আমাদের উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে আর এগুলো কিন্তু ভাজার সময় একেবারে তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু এটা একদম ক্রিস্পি হবে না এটা কিন্তু একটু মনে রাখতে হবে যে একটু ধৈর্য ধরে আপনাদেরকে উল্টিয়ে পাল্টিয়ে এটা ভাজতে হবে সবগুলো পাকোড়া দেখুন যে আমি একদম সুন্দর ব্রাউন করে ভেজে নিয়েছি আর এটা এতটাই ক্রিস্পি দেখুন কতটা সুন্দর দেখেছেন কত সুন্দরভাবে এরকম ভিন্ন একটা পাকোড়া তৈরি করে ফেললাম আর আসুন যে আমরা এটাকে সাজিয়ে দেই দেওয়ার পরে দেখবেন যে এটা দেখতে কতটা সুন্দর এবং কতটা ক্রিস্পি অবশ্যই কিন্তু এবার আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এটা আর ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন